অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে জায়গা পেতে চলেছে রতন টাটার নাম। টাটা গ্রুপ এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সোমারভিল কলেজ প্রয়াত রতন টাটার সম্মানে একটি ঐতিহাসিক ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে। এই ভবন তৈরি হলে রতন টাটার স্মৃতি অমলিন হয়ে যাবে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও সোমারভিল কলেজের তরফে একটি যৌথ বিবৃতিতে বলা হয়েছে যে এই ভবনটির নাম হবে রতন টাটা বিল্ডিং। অক্সফোর্ড ইউনিভার্সিটির নতুন র্যাডক্লিফ অবজারভেটরি কোয়ার্টারের কেন্দ্রে 2025 সালের শুরুর দিকে অর্থাৎ ফেব্রুয়ারি মার্চ মাসে নির্মাণ শুরু হবে। বিবৃতি অনুসারে টাটার সম্মানে নতুন ভবনের নামকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সম্প্রতি। টাটা সানসের চেয়ারম্যান অ্যান চন্দ্রশেখরন জানিয়েছেন, সোমারভিল কলেজের এই উদ্যোগ টাটার মূল্যবোধের প্রতি শ্রদ্ধা জানানো। তার নামে নির্মিত ভবনটি ভারতের জন্য গুরুত্বপূর্ণ গবেষণার কেন্দ্র হবে। সোমারভিল কলেজের অধ্যক্ষ বার্নেস রয়্যাল জানিয়েছেন যে এই বিল্ডিংটি গত এক দশকে অনেক কথোপকথন, আশা এবং স্বপ্নের সাক্ষী। টাটার সঙ্গে দীর্ঘদিনের সহযোগিতার কথাও উল্লেখ করেন তিনি। ভবনটিতে থাকবে নতুন সেমিনার হল ও অফিস, থাকবে পড়াশোনার জায়গা, অভ্যর্থনা কক্ষ এবং শিক্ষাবিদদের পরিদর্শনের জন্য থাকার ব্যবস্থা। উল্লেখ্য, গত 9 অক্টোবর বুধবার গভীর রাতে ব্রিজ কান্টি হাসপাতালে রতন টাটার মৃত্যুর খবর আসে। তার বয়স হয়েছিল 86 বছর। তারপর নোয়েল টাটাকে টাটা ট্রাস্টের প্রধান করা হয়েছে। নোয়েল টাটা রতন টাটার সৎ ভাই। রিপোর্ট আর ইউ নিউজ।